নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এবারে ভয়ঙ্কর একটি আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। অভিষেক ব্যানার্জি আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তর থেকে, এবং বলা যেতে পারে যে সেখানে তাকে ইডি আধিকারিকরা নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে এসেছিলেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যে ভয়ঙ্কর আপডেটটি উঠে আসছে, এবারে ইডির বলা যেতে পারে যে অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জি ভয়ঙ্কর বিপদে, ইডির খপ্পরে পড়তে চলেছেন লতা ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে সবচেয়ে বড় আপডেট, লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত নথি দেখেই অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। একেবারে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জির সম্পত্তির হিসাব চেয়ে পাঠালেন। আগামী 29 সেপ্টেম্বরের মধ্যে ইডিকে সেই নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তো আগেই অভিষেক ব্যানার্জি সহ লিপস অ্যান্ড বাউন্সের শীর্ষ কর্তাদের সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তো বলা যেতে পারে যে সোমবার ইডি সেই সমস্ত নথি জমা দিলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। অভিষেক ব্যানার্জিকে আড়াল করার অভিযোগ ওঠে। ইডিকে ভর্সনা করে বিচারপতি সিনহা বলেন, কচ্ছপের গতিতে এভাবে আর কতদিন তদন্ত চলবে? টানেলের শেষে কবে পৌঁছবে? সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হওয়ার জন্য অপেক্ষা করছেন? আপনারা কি চান, তদন্ত করতে নাকি প্রমাণ ধ্বংসের জন্য অপেক্ষা করতে? সংস্থার এক ডিরেক্টরকে গ্রেপ্তার করেছেন, বাকি ডিরেক্টরদের কেন ছেড়ে রাখছেন? তাদের কি আদৌ জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তিনি বলেন, অভিষেক ব্যানার্জি সহ অন্যান্য ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান অসম্পূর্ণ। তদন্তভার হাতে নেওয়ার পর 18 মাস হয়ে গিয়েছে, কিন্তু ফলাফল মিলছে না। লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস কী? আপনাদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, সেগুলো কাজে লাগাচ্ছেন না কেন? দেখে মনে হচ্ছে অনেক অবৈধ কাজ হয়েছে, আর আমরা কিছুই করছেন না। আপনাদের ওপর আদালতের ভরসা রয়েছে, এখন কিছু করে দেখান, নয়তো ভরসাতে এবারে উঠে যাবে। ইডির জমা করা অসম্পূর্ণ নথি দেখে তিনি নির্দেশ দেন, ওই সংস্থার সমস্ত ডিরেক্টরদের নাম, তাদের ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তির পরিমাণ, কোথায় কবে আর্থিক লেনদেন হয়েছে, তাদের ভূমিকা কী ছিল, সমস্ত কিছু বিস্তারিত আদালতে জমা করতে হবে ইডিকে। অভিষেক ব্যানার্জির সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ এবং তার মা লতা ব্যানার্জিরও সম্পত্তির হিসাব দিতে হবে, কারণ লিপস অ্যান্ড বাউন্সের এক সময় ডিরেক্টর ছিলেন লতা ব্যানার্জি। তো বন্ধুরা, বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর আপডেট বলা যেতে পারে। মা লতা ব্যানার্জি এবারে ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছেন, কারণ কি বিচারপতি সিনহা তিনি খেপে গিয়েছেন। বলা যেতে পারে যে ইডি যেভাবে তদন্ত করছে, তাতে করে বলা যেতে পারে তিনি কিন্তু ইডিকে একেবারে ভর্ষণায় করেছেন। তিনি বলেছেন, কচ্ছপের মতো আর কতদিন চলবেন? টানেলের শেষ প্রান্তে পৌঁছান? আমরা কি চাইছেন, প্রমাণ ধ্বংস হয়ে যাওয়ার পরে কি একটা নিতে, নাকি তার আগে একটা নিতে? তো বন্ধুরা, দেখা যাক এবারে কী হয়। তো অবশ্যই সামনে থাকুন, আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে।